এফালে রাজ্য সরকারের বিকাশ যাত্রা, তার মাজতেই অবিকশিত রাজ্যের বিভিন্ন অঞ্চল। ঠায়ে ঠায়ে বাট পথ নির্মাণের নামত চলিছে দুর্নীতি। এয়া ধেমাজির দৃশ্য। ধেমাজির মাছখোৱাত পথ নির্মাণের নামত দুর্নীতির অভিযোগ। নির্মাণের এদিন নহওতেই বখলা বখলে এড়াইছে গড়কাপ্তানি পথ। নিশার আন্ধারত ঠিকাদারে খড় খেদাকৈ কাম করার অভিযোগ রাইজর। ঠিকাদারে গড়কাপ্তানি বিভাগের বিষয়া কর্মচারীরে মিলি লুণ্ঠনের অভিযোগ। পথটোর বাবে আবন্টিত হয়েছিল 1,40,00,000 টাকা। ঠিকাদারের কামর নমুনা দেখি হতবাক স্থানীয় রাইজ। বালির উপরতে আলকাতরা দি পানি নিদিয়াকৈ কাম করার ফলত তরপে তরপে এড়াই গৈছে আলকাতরাবুর। রুলার নচলাকৈ কাম করার অভিযোগ স্থানীয় লোকর। রুলিং করা নাই, পানি দিয়া নাই, তারপর আপনার এটা মেটাল যেটা পাইছে ট্রেক্টর চলছে, ট্রেক্টর মেটাল খানি দিছে, খানি দেওয়ার পাছতো রুলার চলাবলে রুলারও চলা নাই, নচলার কারণে এটা তার বালিটো যে ব্রাশ মারি সফা করবলে হাওয়া দিব লাগে, হাওয়াটা দিয়া নাই, ইয়ার উপরে পিচটা ঢালি দিছে, দুদিন আকো এই পিচটা ফাটি পিনে রাস্তাটো বরবাদ হয়ে থাকবে। ভালকে হেৰি ভাইবেশন দিয়ে রুলার মরা নাই, পানি ব্যবহার করা নাই, পানি দিয়া নাই, এক নম্বর বনালে কালে ভগা হব ইফালে গোসাইগাঁওত দলং নির্মাণত অনিয়ম। তিনি মাস পূর্বে মদাতি নদীর উপরত নির্মাণ হয়েছিল এখন দলং। তিনি মাসের পিছতেই দলংয়ের দুয়ো মূরে মেলিলে ফাট। বিটিসি প্রধান প্রমোদ বড়ুয়ে মুক্তি করেছিল দলংখন। 49,00,000 টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা হয়েছিল দলংখন। দলংয়ের দুয়ো মূরত ফাট মেলাত আতঙ্কিত হয়েছে রাইজ। যিকোনো মুহূর্তত দলংখনত সংঘটিত হব পারে দুর্ঘটনা। বৃহৎ ধন ব্যয়ের নির্মাণ করা দলংখনের যাব নোয়ারে চারিচকিয়া গাড়ি। দলংয়ের বিসঙ্গতি সন্দর্ভত তদন্তর দাবি জানাইছে স্থানীয় রাইজে। আগন্তুক দিনত আরো বারিষার দিন আই আছে, এতিয়া ভয়ঙ্কর রূপ এটা লোক পারে। এইখানে এটা যেটু পয়সা খরচা করা বলে হয়েছে, এইখানে মানে ভালকে তদন্ত হব লাগে। মানে আমি ইয়াতে 3 মাস আগতে এটা নতুন আমি লোহার ব্রিজ পাইছো, তো প্রাইজর হিসাবে আমার ভাল লাগিছিল, কিন্তু ইয়াতে দেখিলো যেটু আপনার আইরনের ব্রিজ লোহার ব্রিজ বনাইছে, টোটালি ইয়াতে সাব তলফালে সব কাটর। আর এই এনেকা ব্রিজ বনাইছে মানে ইয়াত আপনার একটা চারিচকিয়া বাহন নহমায়। এনেদরে এতিয়া উন্নয়নের নামত চলিছে বিভাগীয় গাফিলতি। রাজ্য সরকারের বিকাশ যাত্রাত এই অবিকশিত অঞ্চল সমূহত দৃষ্টি পরিবনে রাজ্য সরকারের সেয়া লক্ষণীয় হব। ধেমাজির পৰা হৰেন্দ্ৰনাথ শর্মা আর গোসাইগাঁওৰ পৰা গোপাল চন্দ্র রায়ের রিপোর্ট NKTV+।